আমরা সকলেই হোয়াটসঅ্যাপ ইউজ করি, এমন কোনো মানুষ নেই যে হোয়াটসঅ্যাপ ইউজ করে না। তো আজকে আমি হোয়াটসঅ্যাপের উপর একটা ছোট্ট টিপস আপনাদের শিখিয়ে দেব। অনেক সময় দেখা যায় যে আপনারা দীর্ঘক্ষণ চ্যাটিং করছেন, এই চ্যাটিং করার সময় কতগুলো বিরক্তিকর নোটিফিকেশান এসে যায়, মেসেজ এসে যায়, কখনো কখনো ফোন কলও এসে যায়। এইগুলোকে বন্ধ করবার জন্য একটা ছোট্ট সেটিং করবার দরকার। তো চলুন, সর্বপ্রথমে আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম। করার পর থ্রি ডটে যাবেন, গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখান থেকে নোটিফিকেশান, এবার একটু নিচে এসে দেখুন লেখা আছে, একটু লক্ষ্য করে দেখবেন, এখানে ঠিক ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশান, এইটা যদি আপনাদের অন থাকে এটাকে অফ করে দিন, ব্যাস আপনার কাজ শেষ। এরপর থেকে আপনি যতই হোয়াটসঅ্যাপের উপর ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করুন, যা কিছু করুন, মেসেজ, আপনার কাছে কোনো বিরক্তিকর নোটিফিকেশান আসবে না, কল আসবে না, কোনো কিছু আপনার কাছে আর আসবে না। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।